সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান, কষ্ট হচ্ছে কি আপনাদের? তায়েফ থেকে মার খেয়ে, তায়েফ থেকে মার খেয়ে আসলেন, রাসূল কি কোনো দোষ করেছিলেন? মার খেলেন কেন? তিনি কালেমা পড়েছেন, তিনি কালেমা পড়েছেন, মার খেয়েছেন। আর আমরা কালেমা পড়ি মিষ্টি খাই, কি খাই? মিষ্টি খাই। তাহলে আমরা এমন কালেমা পড়ি মিষ্টি, মানে কালেমার ঠেলায় মিষ্টি আসে, আর রাসূল এমন কালেমা বললেন কালেমার ঠেলায় পিটন আসে। তাহলে অবশ্যই কালেমা পড়ার মধ্যে তফাত আছে না নাই? একজন কারি ছিলেন মিশর আব্দুল বাসিত, নাম শুনেছেন না? আব্দুল বাসিত, বাসির মতো সুর আব্দুল বাসিত, উনি কোরআন তেলাওয়াত করেছেন। তৎকালীন জালিম বাদশাহ জামাল নাসের তাকে ফুলের মালা দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছে, ফুলের মালা দিয়েছে তাকে, তিনি তেলাওয়াত করলেন, ফুলের মালা পেলেন। আবার ওই সময় সৈয়দ কুতুব শহীদ ওই কোরআনের ব্যাখ্যা লিখলেন, তার গলায় ঝুলাইয়া দিল ফাঁসির রশি। তাহলে কি উভয়ের ভূমিকা কি একরকম? উভয়ের ভূমিকা কি একরকম? ইমান যার যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই তার ইমান নাই, তার কি নাই? ইমান নাই। পরীক্ষা দিতে হবে, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আর কিছুক্ষণ বলবো আমি, বলে মেহমানদেরকে একটু মাইকটা আমি ছেড়ে দেবো। আমার খুব কষ্ট হচ্ছে, এরপরও যেহেতু শুরু হয়েছে তো আমি এই জন্য কতগুলো চালায়া যাচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টি আমি চালাচ্ছি, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন এসেছেন আজকে, আমি শুনেছি পুরুষের চাইতে মাদের সংখ্যা 4-5 গুণ বেশি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মা দিয়ে একটু কিছু কথা শুরু করেছে, মা দোষ হয়ে যাবে মাফ চেয়ে নেবো কার কাছে? বোরকা পরি নাই আজকে থেকে বোরকা পরবো, কার খুশির জন্য? ভুল কাজ করেছে আজকে থেকে ভুল কাজ ছেড়ে দেবো, কার জন্য? চেহারা অন্যদিকে ঘুরিয়েছিলাম, চেহারা সব ঘুরাই নেবো কার দিকে? আল্লাহর দিকে। তায়েফ থেকে রাসূল মার খেয়ে যখন আসতেছিলেন, প্রচন্ড ক্ষুধা, 3 দিন না খাওয়া, কয়দিন? 3 দিন না খাওয়া, গায়ে কোনো শক্তি নাই, রক্ত ঝরে, শরীর থেকে জুব্বা ভিজে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জামাট বেঁধে গেছে, টান মেরে জুতা খুলতে পারেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাওয়া, দৌড় মেরে সেখান থেকে এসে একটা আঙ্গুরের বাগানে ঢুকলেন। আমি দেখেছি তায়েফের আঙ্গুরের বাগানগুলো, আমাদের দেশের আঙ্গুরগুলো কত কতটুকু ছোট ছোট না? এই ছোট ছোট আঙ্গুর, আর তায়েফের আঙ্গুরগুলো প্রায় একটাই এক পোয়ার মতো। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজির এটা দোয়ার ফসল, আলহামদুলিল্লাহ। এটা আগে হতো না, রাসূল দোয়া যখন করেছেন তখন থেকে এই ফসল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আগে ছিল শুধু কাটা বৃক্ষ দিয়ে তায়েফ ঘেরা, আর সেই তায়েফ এখন এত ফল হয় গোটা পৃথিবীতে তায়েফের ফল সাপ্লাই হয়। আমার নবীজি ওই তায়েফ থেকে ফেরার পথে ছোট্ট একটা তিনি আঙ্গুরের বাগান পেলেন, আঙ্গুরের বাগানের মধ্যে ভয়ে তিনি ঢুকিয়ে পড়লেন না জেনে কখন আক্রমণ করে। এমন সময় দেখতে পেলেন আমার নবীজি মাথাটা ঘুরে গেল তার, চক্কর মেরে তিনি পড়ে গেলেন, 3 দিন তিনি খান না। এমন সময় সামনে একজন যুবক ওই আঙ্গুরের বাগানের কেয়ারটেকার, সে রাসূলকে দেখেই দৌড় মেরে এসে দেখে যে রাসূল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মুমূর্ষু অবস্থা। আমার নবীজির সামনে দাঁড়িয়ে কষ্ট করে একটা গ্লাস আঙ্গুরের রস বের করে এক গ্লাস নবীর সামনে হাজির করে বলছে, যুবক তোমার তো রক্ত অনেক শরীর থেকে ঝরেছে, এই আঙ্গুরটা পান করো, রসটা পান করো, তোমার জীবনের শক্তি ফিরে আসবে। আমার নবীজি আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন, আলহামদুলিল্লাহ বলে ফেলে শেষ করলেন। এরপরে যুবকের দিকে তাকায়া রক্ত সেই অসুস্থ চেহারা নিয়ে আমার নবীজি যুবকের দিকে তাকায় হঠাৎ করে তিনি বলে ফেললেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে, কোনোদিন আমার সঙ্গে দেখা হলো না, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে না, সে আমাকে আমার নামটা বললো কেমনে। এবার যুবক বলতেছে, আমার নাম জাদ্দাস, আপনাকে কে বললো? আপনি তো আমাকে কোনোদিন দেখেন নাই। এবার রাসূল বলছেন, যুবক তোমার বাড়ি হচ্ছে নিনোয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হয়ে গেছে, আমার বাড়ি নিনোয়া এটা জানলো কেমনে? তোমার গ্রামে যে যার বাড়ি সেই গ্রামে ইউনুস আলাইহিস সালাতের বাড়ি। এবার সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলছে, আপনি এতগুলো তথ্য আপনি জানলেন কেমনে? আমার নবীজি মিষ্টি মুখে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদ্দাস আবেগটাকে ধরে রাখতে না পেরে খ্রিস্টানি কায়দায় দৌড় মেরে গিয়া আমার নবীজির দুইটা পায়ে যখন তার দুইটা হাত রেখে সেজদা দেবে, আমার নবীজি খপ করে তার দুইটা হাত চেপে ধরলেন, দুই বাহু চেপে ধরে বুকের সঙ্গে বুক লাগিয়ে দিয়ে বলছেন, আদ্দাস একজন বান্দা কখনো আরেকজন বান্দার সামনে কখনো সেজদা দিতে পারে? আজ থেকে মানে সেজদা দিতে পারে?
পারে না যুবকের বুঝতে দেরি হলো না আব্বাস নবীজির বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছে জীবনে বহু মানুষ দেখেছে আপনার মতো সুন্দর মানুষ দেখি নাই আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা মুখটা ফিরায় নেব কার দিকে আস্তে বলবেন না কার দিকে আব্দুল কাদের জিলানী কি কোনো সেজদা নিয়েছেন নাকি খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ কি কোনো সেজদা নিয়েছেন নাকি কোন পীর সেজদা নেননি হয়তো অনেকে মনে করবেন হুজুর আপনি পীরের বিরুদ্ধে কথা বললেন না না ভুল ধারণা হক্কানি পীর যদি হন অবশ্যই আমি তাকে সম্মান করব আর যে পীর মুরিদ কর্তৃক সেজদা নেবে আমি তাকে জুতা পেটা করব ঠিক কি না আমি তোমাকে মানব ততক্ষণ যতক্ষণ তুমি আল্লাহর পথে থাকবা থাকবা না তোমাকে আমি চার পয়সা দাম দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا জোরে বলুন আল্লাহু আকবার তুমি আল্লাহর রাসূলের অনুগত করো তোমাদের মধ্যে সেই সমস্ত লিডারকে তোমরা ফলো করো যে সমস্ত লিডারকে দেখলে নবীর কথা মনে হয় নবীর চরিত্র যার মধ্যে পড়বে সেই লিডারকে তোমরা মানো আর যদি তুমি কোনো সমস্যায় জটিলতায় পড়ে যাও সেই সময় তুমি সবকিছু ছেড়ে দাও আল্লাহর উপর আর রাসূলের উপরে কার কথা আল্লাহর কথা এই জন্য আমরা জীবনের সকল জায়গায় আমার আনুগত্য হবে এক নম্বর আল্লাহর জন্য নাম্বার দুই হলো আমার নবীর জন্য নবীর প্রতি মহাব্বত দরকার আছে না নাই নিজের জীবনের চাইতে কম না বেশি নিজের জীবনের চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক অনেক বেশি কম শুধু কি বেশি না অনেক বেশি অনেক বেশি থাকতে হবে আমার নিজের একটু প্রশ্ন করি তো আমরা হে মন হে আমার আত্মা তুই বল যে আমি আমার রসুলকে আমার জীবনের চাইতে কি বেশি ভালোবাসতে পেরেছি যদি মন বলে হ্যাঁ রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিবেন যেরকম সুবহানাল্লাহ আমার দেশে পর্যন্ত 18 জন কুলাঙ্গার 14 থেকে 18 জন বেয়াদব নরাধম রসুল কিনে বাসে কথা বলেছে একজন বলেছিল প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ তিনি কঠোর হস্ততা দমন করেছেন লতিফ সিদ্দিকী বলছিল না বলেছিল যে হজ ছিল মুহাম্মদের ব্যবসা নাউজুবিল্লাহ তাকে কঠোর হস্তে তাকে দমন করা হয়েছে উচিত ছিল তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা আসতে পারবেন না সরকার ঠিক কি না উচিত ছিল এটা তাহলে জনগণ আরো খুশি হতো সম্মানিত ভাইয়েরা সে রাসূলকে সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন এক সাহাবী তিনি মক্কা থেকে মদিনায় চলে আসছেন আসামাত্রই সংবাদ আসলো নবীর কানে আসলো তার বিশাল বড় বাড়ি সে সাহাবীর বাড়ি দখল করে ফেলেছে আবু জেহেল বাড়ি দখল করে ফেলেছে রাসূল কেঁদে কেঁদে বলছেন আব্দুর রহমান তুমি কি জানো
তোমার বাড়িটা আবু জেল দখল করে ফেলেছে, মুসকে হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি চলে গেছে, এটার টেনশন আমার নাই, আমি আপনাকে পাইছি, গোটা দুনিয়া আমার পাওয়া হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, তারা মনক্ষুণ্ণ হননি, সব উজাড় করে দিয়েছেন কার খুশির জন্য, চেহারা ঘুরিয়ে নিয়েছেন কার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে আসলেন মদিনায়, সব রেখে আসলেন, বাড়ি দখল করলো আবু জেহেল। এখনো কি বাড়ি দখল নাই, জমি দখল আছে না নাই? জমির মালিক অন্যজন, সিএসএমআরআর, মাঠ পর্সা, খতিয়ান, খাজনাখারি সব আরেকজনের নামে, সলিমউদ্দিন নামে কলিম উদ্দেশ্যে দখল করে বলে জমি তোমার হতে পারে, দখল আমার আছে না নাই? আছে না নাই? সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, যদি কেউ জোর জোর জুলুম করে কারো এক বিঘত জমি, যদি কেউ জবর দখল করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার মাথায় সাতটা ওক জমিন আসমান তার পিঠে চাপায় দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আব্দুর রহমান তিনি মদিনায় চলে আসার পর রসুলের সামনে একদিন দাঁড়ানো, রসুল তাকে দেখি কেঁদে ফেললেন, কাঁদবেন না কেন? তিনি কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান মক্কায় তোমার ব্যবসা ছিল, মক্কায় তোমার বাণিজ্য ছিল, মক্কায় তোমার বউ বাচ্চা ছিল, সন্তানাদি ছিল, সব ছেড়ে তুমি আজকে মদিনায় চলে আসছো, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, জান্নাত পেতে চাই, দুনিয়ার কোনো কষ্টকে আমি কষ্ট মনে করি না। তারা পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। আমার রাসূল একটু আফসোস করে তিনি বলছেন, আব্দুর রহমান তোমাকে একজন বন্ধু দিয়ে দিলাম, একজন বন্ধুকে টানলেন, ও আনসার সাহাবি এদিকে আসো। মদিনার সাহাবিদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। আর মক্কার মক্কার সাহাবিদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। ও আনসার সাহাবি এদিকে আসো, আমার আব্দুর রহমান এত সম্পত্তির মালিক ছিল, আজকে সব তার জিরো হয়ে গেছে, কিছুই নাই, তুমি তার দিকে একটু নজর দিও। সেই সাহাবি করলেন কি, আনসার করলেন কি, বড় একটা খেজুর বাগানের সামনে নিয়ে বললেন, ভাই আব্দুর রহমান, এই যে বিশাল বড় বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, এরকম আর একটা বাগান আমার আছে, আমি তোমাকে যে কোনো একটা বাগান দিব, তুমি যদি নিতে চাও আমি এখনই দলিল করে দেব, আর তোমার তো বউ বাচ্চা নাই, তোমার তো যৌবন আছে, এই মদিনার কোনো বাবা নাই তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অতএব আমার দুইটা বউ আছে, আল্লাহ পাক আমাকে দুইটা বউ দিয়েছেন, দুইটা বউ তোমার সামনে হাজির করে দেব, আমি যাকে পছন্দ হবে তাকে তুমি বিয়ে করবে, আমি তাকে তালাক দিয়ে দেব। কি মহাব্বত তাদের মধ্যে ছিল। ওই সাহাবি কেঁদে ফেললেন, কেঁদে ফেলে বলছেন, ও আমার ভাই সাহাবি, তুমি আমার জন্য যা বলেছো, আমার দরিদ আমার করে যা ভরে গেছে, বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে খেজুর বাগানও দলিল করে দেওয়া লাগবে না, তুমি আমার জন্য দোয়া করো, আর আমাকে একটু দেখিয়ে দাও বাজারটা কোথায়, যেখানে ব্যবসা বাণিজ্য করা যায়। বাজারটাকে দেখিয়ে দেওয়া হলো, বাজারে গেলেন, বাজার করে বাজার সেখানে ব্যবসা শিখলেন, ব্যবসা করতে করতে কিছু টাকা পয়সা জমালেন, বিয়ে শাদিও করে ফেললেন। বিয়ে শাদি যখন হয়ে গেল, তিন চার দিন পর সেই সাহাবি আমার নবীর সামনে এসে দাঁড়ালেন, নবীজি তার হাতের দিকে তাকালেন, গায়ের দিকে তাকালেন, আর তার শরীর থেকে সুগন্ধ ছড়তেছিল। আমার রাসূল বলেন, আব্দুর রহমান তোমাকে দেখে মনে হয় তুমি একটা কিছু করছো, কুজুর করেই তো ফেলছি, কি করছো? বিয়া করছি। কে বিয়ে করলা তুমি? দাওয়াত পেলাম না আমি? কি কথা, কি বুঝলেন? সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিয়ে করলে আমি দাওয়াত পেলাম না, এটা কেমন কথা? আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহি, বিয়ে করব, বিয়ে যে করেছি হুঁশ ছিল না, হুজুর মাফ করে দেন। যখন সুবহানাল্লাহ, বিয়ের যখন একটা জোয়ার ওঠে তখন কিন্তু হুঁশ থাকে না। কি কথা, কি বোঝা গেল? যুবকরা, বিয়ে করতে হবে, জেনার কাছে যাওয়া যাবে, ইউসুফের চরিত্র আনতে হবে। ইউসুফের চরিত্র, ইউসুফ আলাইহিস সালাতুস্সালাম কার পয়গম্বর ছিলেন? তাকে নারী ধরে নাই, নারী তাকে অ্যাটাক করেছে, চতুর্দিক থেকে অ্যাটাক করেছে, ধরেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, তুই কয় তুই আমার চোখের প্রশংসা করিস না, আল্লাহ প্রশংসা কর। যখন সুবহানাল্লাহ, আজকের যুবকদেরকে যদি বলা হয়, যুবক তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, যুবক বলবে তিন রাত তো ঘুমাই নাই, ঘুম পারলে আরো টানা হতো। কি কথা, কি বোঝা গেল? এগুলো করা যাবে না, ভয় থাকতে হবে কার? আসতে কবেন না, কার ভয়? আল্লাহর ভয়। বিয়ের সময় হুঁশ থাকবে না, এটাই স্বাভাবিক। ও যুবকরা, বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, তোমাকে জেনার জন্য নয়,
সামনে তোমার আলিয়া আসবে, সামনে তোমার জুলাইখা আসবে, সামনে তোমার বহু সুন্দরী মহিলা আসবে, সামনে তোমার যখন নজরটা পড়ে যাবে চক্ষুটা নিম্নগামী করবে, তাকাবে না, আল্লাহ পাক মুজাহিদের সমতমর আমল নামায় দিয়ে দিবে। জোরকান সুবহানাল্লাহ। তাকানো যাবে না, কারণ তাকালেই সওয়াব না গুনাহ, আস্তে কবে না তাকালেই সওয়াব না গুনাহ, গুনাহ হয়ে যাবে। এটা কার হুকুম? আস্তে কবে না কার হুকুম? আল্লাহর হুকুম। একটা প্রাণী আছে কচ্ছপ, সবাই চেনেন নাকি? এই কচ্ছপটা ডিম পারে হলো ডাঙ্গায়, আর অবস্থান করে কোথায়? পানিতে। পানিতে সে অবস্থান করে আর ডিম পেড়ে থয় ডাঙ্গায়, শুকনায় সে ডিম পেড়ে রাখে, ওই ডাঙ্গায় ডিম পেড়ে রেখে পানিতে অবস্থান করে। মুরগি, মুরগির বাচ্চাকে ফুটানোর জন্য মুরগিটাকে বসতে হয় 21-22 দিন বা ওই ডিমগুলোর উপরে, তাপ দেয়, এরপরে ডিমটা ফেটে বাচ্চা বের হয়। কিন্তু ওই কচ্ছপের তা করা লাগে না, কচ্ছপ আল্লাহ পাক তার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, ওই পানিতে থেকে বারবার সে ডিমের দিকে তাকায়, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। একটু আস্তে কান, সুবহানাল্লাহ। তাহলে কচ্ছপের চোখের পাওয়ারা যদি ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়, যুবক যখন কোন যুবতীর দিকে তাকায় কিছুই ফাটে না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাকানো যাবে না, আস্তে কবেন না তাকানো যাবে না, তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকাবো সওয়াব হয়ে যাবে, নিজের মেয়ের দিকে মেয়ের নজরে তাকাবো সওয়াব হয়ে যাবে, নিজের মার দিকে তাকাবো কবুল হজের সওয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, একজন মহিলা একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনার সাহাবী হয়েছে কিন্তু একটা কাজ আমার খুব খারাপ, এই অভ্যাস আমি ছাড়তে পারি না, আমি অভ্যাস ছাড়বো না, কি? জেনা করি। কি করি? জেনা করি। এরকম জেনাকার আজকে সমাজে নাই মনে হয়। সাহাবীরা তো সরল ছিলেন, সব বলে ফেলতেন, সব কি করতেন? বলে ফেলতেন। আর এখন কিছু চোর আছে না নাই? রাতের বেলা চুরি করে, দিনের বেলা সুফিগিরি দেখায়, আছে না নাই? রাতের বেলা মদের বোতল টানো আর দিনের বেলা সুফিগিরি দেখাও, সেই নেতৃত্বের দরকার সমাজে নাই। রাতের বেলা মদের বোতল না সেজদায়? মদের বোতল না সেজদায়? কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। ওই সাহাবী জেনা করেন, রসুলের কাছে এসে বলছে, হুজুর সব বাদ দেবো, জেনা বাদ দেবো না। নতুন সাহাবী তো, রসুল তাকে ধমক দিলেন না, আস্তে করে বসায় দিলেন পাশে। বিশ্বের মহান শিক্ষক, ধৈর্যশীল শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে বসায় দিয়ে বললেন, তুমি আসলে কি জেনা করো হুজুর? আমার দারুণ নেশা। আমার নবীজি পাশে বসায় দিয়া বললেন, ও সাহাবী, তুমি যে মার ঔরস থেকে জন্ম লাভ করেছ সেই মার সঙ্গে তোমার তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবে হুজুর? জব করব। কি কথা বলছেন নাই? তোমার মেয়েকে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি তাকে মেরে ফেলে দেব, তোমার বোনকে যদি কেউ হত্যা করতে আসে হুজুর আমি তাকে বাঁচাবো না। রসুল বললেন, তোমার মার ক্ষেত্রে তুমি শক্ত, তোমার মেয়ের ক্ষেত্রে তুমি শক্ত, তোমার বোনের ক্ষেত্রে তুমি শক্ত, আর তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারণ কারো মা, কারণ কারো বোন, কারণ কারো মেয়ে। সাহাবীর চোখে পানি চলে আসছে আর বলছে, হুজুর সত্যিকার অর্থে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক জেনার কাজকে বন্ধ করার জন্য বিয়েকে, বিয়ের পোস্টকে একটা রেখেছেন, আরো বাড়ায় দিয়েছেন, বাড়ায় দিয়েছেন। পোস্ট এখন একটাই রাখে কিন্তু খেলে অকামে যায়, আসে না নাই? আমি কিন্তু কথাগুলো একটু ওপেনলি বলে ফেললাম, কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। আগের দাদার যুগে দাদারা এই সমস্ত কাজগুলো করেন নাই, আবার আজকের মেয়েরাও কিছু খারাপ আছে। স্বামীকে ডাক দিয়ে বলে, তুই যা অকাম করবি কর, কোনো আপত্তি নেই, তোকে আমি দিয়ে দিলাম সার্টিফিকেট, অকাম যা করবি করবি, বউ কিন্তু আমি একটাই থাকবো, এরকম কিছু আছে না নাই? এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও উচিত নয়। সমাজের সকল জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ পাক এগুলো বিধানগুলো দিয়েছেন। এই এই বাংলাদেশে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন বলেন বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? গোটা পৃথিবীতে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি, মহিলার সংখ্যা পৃথিবীতে বেশি। আল্লাহ পাক মহিলাকে বেশি করে দিয়েছেন, পুরুষের সংখ্যা হচ্ছে কম, পুরুষ হচ্ছে 40 আর মেয়ে মহিলা হচ্ছে 60, তা 20% বেশি হয়ে গেল। তো ইসলামে যদি একাধিক বিবাহের প্রচলন যদি না থাকতো তাহলে এই 20% কি হতো? জাতীয় সম্পদ নাকি? জাতীয় সম্পদ বানান যাবে না। ইসলাম কত কত সর্বজনীন, এটা বিশ্বজনীন মতবাদের নাম, আল্লাহু আকবার। বুঝে না, আমার রসুলের স্ত্রী কয়জন ছিল? একজন না একাধিক? আমার মায়ের হাতে মনক্ষুণ্ণ হচ্ছেন, হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, আমার স্বামীরা তো বিয়ে আরেকটা করবে না। এটা না, রসুল বিয়ে করেছেন, প্রথম জীবনে যে বিয়ে করেছেন সেটা কি কুমারী না বিবাহিতা?
তার বয়স কি নবীর চাইতে কম না বেশি? তাহলে এই সুন্নতটাকে আদায় করেন। কি কথা কি বসে গেল? আমার মাদের জন্য বুদ্ধি রেখে দিছি, মা মন খারাপ করবেন না, আমি আপনার পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি চরিত্রের মানুষ ছিলেন, তিনি বউকে আগে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে বউকে আগে খাওয়ান, দেখেন কিছু কয়ও না, চুপ করে থাকে। বউকে আগে খাওয়ানো উচিত, এতে মহব্বত কমবে না বাড়বে? বাড়বে। হযরত আয়েশা বলেন, রাসূল আমাকে আগে খাবার মুখে তুলে দিতেন, এরপর রাসূল খেতেন। আল্লাহু আকবার! আমি আগে খেতাম, এরপর রাসূল খেতেন। মাছ বাজার থেকে কিনে আনলে পরে বড় একখানা মাছ, ধরেন কাতল মাছ, এলাকায় কি মাছ হয়? সব রকমের মাছই আছে। আচ্ছা, কাতল মাছ মানে কাইট হয়ে থাকে যে, কাতল মাছ, বড় একটা মাছ নিয়ে এসে বউয়ের কাছে দিলে পরে বউ সুন্দর করে কোটা বাড়া করে, সুন্দর করে রান্না করে, যখন বিতরণ করতে যায় ওই মাছটা, মাছের মাথাটাকে পায়, খান আবার কন না কেন? কে খায়? স্বামী খায়। আচ্ছা খান, আপনি খান, আপনার খুশির জন্য মা দিলেন, আমার বোনেরা দিলেন, ভালো কথা, স্ত্রী দিলেন, ভালো কথা, 10 দিন খান, অন্তত একদিন আপনি দেন। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কোন জীবনে মাছের মাথা জোটে নাই। কি কথা কি বোঝা গেল? আমার রাসূল কি ছিলেন না? জোরে বলি সুবহানাল্লাহ! সব ছিলেন তিনি। আমরা সেই আদর্শের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ! আর জোরে বলি ইনশাআল্লাহ! আমরা মুখ ঘুরিয়ে নিব কার দিকে? মুখ ঘুরিয়ে নিয়ে নামাজের জন্য দাঁড়াবো, কার খুশির জন্য? আমরা চারটা কাজ করব। কয়টা কাজ করব? যে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক এরপরে বলছেন তোমরা চারটা কাজ করো। কয়টা কাজ করো? চারটা কাজ করো। সময় খুবই অল্প, আমাকে শেষ করতে হবে, আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সবাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, বান্দা তোমার চেহারা আমার দিকে ঘুরিয়ে নিয়ে তুমি চারটা কাজ করবে, এর মধ্যে এক নাম্বার হলো তোমার দিক হবে একটা, সেটা হলো কার দিক? আল্লাহর দিক। মুনিবিনা ইলাই ওয়াত্তাকুহু, কাউকে ভয় করবে না, তুমি কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এরপর হলো ওয়াকিমুস-সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করবে আর মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, শিরকের কাজে যাওয়া যাবে না, তোমাকে নামাজ কায়েম করতে হবে। শেষ করে দেব নাকি? যে ও লোকগুলো ওঠে কেন? দোয়া করে দিই তাহলে। তো উঠলে তো সমস্যা, ওঠা যাবে না। একটু বসুন, 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 বসেন, বসেন, আসেন, বসেন, বসেন, বসা যান, আসেন, 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 একটা বান্দর আসেন, একটা কত যে ভণ্ডামি আছে। আল্লাহু আকবার! জিকির করতে করতে টেবিলে চড়ে আসে না, জিকির করতে করতে মানে হুশ থাকে না, আমার মনে হয় বান্দরের বীজ ঢুকান আছে ওর মধ্যে, আসে না? নাই বলুন তো, আসে। ওগুলো না, আমরা একটু বসি, কেউ যাব না, আমরা একটু স্থিরতা নিয়ে থাকি। যদি কেউ যেতেই চান, যদি আগেই যেতে চান, তাহলে পাশে দূরে থাকা দরকার ছিল। মাঝখান থেকে উঠে যাওয়াটা একদম মানে মানে বেমানান হয়ে যায়। আমরা কেউ উঠবো না। জোরে বলি ইনশা আল্লাহ! ওঠার নিয়ত থাকলে একটু পাশে বসতেন, অথবা একটু দূরে থাকতেন। মাঝখানে যখন বসেই পড়েছি, সামনের কাতার থেকে কি কোনো মুসল্লি বের হতে পারে? হতে পারে না। কেউ যাবো না আমরা, আমরা আর কিছু সময় আমরা শুনেই শেষ করে ফেলবো। মেহমানরা বসে আছেন, তারাও কিছু কথা বলবেন। তো নামাজ আমরা সবাই পড়ি তো নাকি? নামাজকে সবাই পড়ি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো? হ্যাঁ, ইনশাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ পড়বো, তখন কব ইনশাল্লাহ। নামাজ পড়ি? আলহামদুলিল্লাহ। নামাজ পড়বো? বাৎসরিক? বাৎসরিক? ষান্মাসিক? মাসিক? জরুরি? পাঁচ অক্ত? কয় অক্ত? কয় অক্ত নামাজ বলেন তো? কারা কারা পড়বে একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ! যুবকরা কি হাত তুলছে? যুবকরা তো মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না অনেক সময়। আচ্ছা বলি হে আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন! আরো জোরে আমিন! আরো জোরে আমিন! নামাজটা পড়বো আমরা মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। কিন্তু অধিকাংশ নামাজ আজকে আমরা কি বুঝে পড়ে না বুঝে পড়ি? না বুঝে পড়ার মূল একটা বিষয় হচ্ছে, দেখবেন ইমাম সাহেব যদি নামাজ লম্বা করে কিছু কিছু মুসল্লি বিরক্ত হয়, আছে না? কি হুজুর আনছো? আলজে হুজুর,
এত সময় লাগে নাকি এরকম আছে না অথচ যে যে নামাজ আস্তে আস্তে পড়ায় সেই হচ্ছে সবচেয়ে পরহেজগার ইমাম আলহামদুলিল্লাহ সবচেয়ে আস্তে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আস্তে আস্তে নামাজ পড়বো মনোযোগ দিয়ে বুঝে শুনে নামাজ ওই লোকের মতো না এক লোকের বাড়ি হলো মসজিদের পাশে তো মসজিদের পাশে ওই লোকটা নামাজ পড়ে মসজিদে গিয়ে পা চকতো কিন্তু ওই লোকের বাড়ির পাশে আবার এক হিন্দুর বাড়ি আছে ওই হিন্দুটা প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায় আর একটা আওয়াজ ওর কানে আসে সামি আল্লাহু লিমান হামিদা তো হামিদা হামিদা শুনে সে মনে মনে ভাবলো এই হামিদাটা কে শুধু নামাজের মধ্যে হামিদের নামই দোয়া হয় রহিমা করিমা নাই এরকম একটা চিন্তা তার মধ্যে আসছে সেই চিন্তা যখন মাথায় আসছে রহিমা করিমা বাদ দিয়ে শুধু শুধু হামিদা হামিদাই দোয়া করে এই হামিদা মেয়েটা কার মেয়ে তো মসজিদের পাশে আরেকজন মুসল্লি আছে সে পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে ডাক দিয়ে বলছে ভাই তোমাদের ইমাম সাহেব হলো কি নামাজের মধ্যে শুধু একটা মহিলার দোয়াই করলে হয় কত মহিলা দুনিয়াতে পড়ে আছে শুধু হামিদা হামিদা করে রহিমা করিমাও তো বলতে পারে ইমাম এখন এই মুসল্লি বলতেছে ভাই আমিও ২৫ বছর যাবত পাঁচ অক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করি আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই এই হামিদাটা কোন মহিলা কি কথা কি বোঝা গেল তাহলে এখন কোন যদি এই এই রকম যদি জানা নিয়ে যদি কেউ নামাজ পড়ে ওই ওই নামাজ নিয়ে কি জান্নাত পাওয়া যাবে আজ থেকে কোন জান্নাত পাওয়া যাবে জান্নাত পেতে হলে বুঝে শুনে নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন পায়ের মধ্যে তীর ঢুকেছে তারা টের পান নাই তীর টানতেছে টের পান নাই আল্লাহু আকবার বলে হযরত আলী খুব পরিচিত কথা আমি অনেক আলোচনা করেছি সেজদায় গেছেন নামাজে দাঁড়াবেন তার পায়ের মধ্যে তীর ঢুকেছে রাসূল বললেন সাহাবীরা আলীর পা থেকে তীরটা কি তোমরা বের করতে পারলে হুজুর ওর হাতে দিতে দেয় না এত ব্যথা এত যন্ত্রণা তীর ঢুকলে সহজে ঢোকে কিন্তু সহজে বের হয় না আমার রাসূল বললেন শোন আমি জানি আমার আলীর নামাজের মনোযোগটা কেমন আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়া ভুলে যায় একটু আস্তে কারণ সুবহানাল্লাহ আর আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়া কাছে আসে ঠিক কি না যত হিসাব সব সামনে আসে ঠিক আছে না আসে আসে কিন্তু ঘুরায় নিতে হবে দুনিয়া ভুলে যায় আলী হযরত আলী নামাজে দাঁড়ালেন নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে যখন তীরটা বের করা হচ্ছিল সেই সময় দেখা যাচ্ছিল তার পা থেকে তীরটা বের করার সময় গোশতগুলো সিরে সিরে আসে এরপর রক্তগুলো গড়ে গড়ে পড়ে হযরত আলীর নামাজের মধ্যে কোনো আওয়াজ নাই নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ করার পরে তিনি পায়ের দিকে তাকায় দেখেন তার পায়ে সেই বিদ্ধ হওয়া তীর নাই তিনি প্রশ্ন করছেন ভাইরা নামাজ শুরু করলাম বিদ্ধ হওয়া তীর না সেই তীর তো পায়ের মধ্যে আর দেখি না কি হলো সঙ্গে সঙ্গে বলা হলো ওরে আলী তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে নবীজির পরামর্শ নে নামাজের মধ্যে তোমার পা থেকে তীরটা বের করে নিয়েছি হযরত আলী বলেন আল্লাহর কসম করে বলি ও আল্লাহর নামের শপথ করে বলছি তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করেছ আমি আলী বিন্দু পরিমাণ কোন টের পাই নাই একটু আস্তে কম সুবহানাল্লাহ এমন নামাজ আমরা পড়ব সবাই রাজি আছি চার রাকাত নামাজ পড়তে মিনিমাম সময় লাগানো উচিত আট থেকে দশ মিনিট দুই রাকাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ মিনিট সময় নেওয়া উচিত আবার তাহাজ্জুদের নামাজ যখন দাঁড়িয়ে যাব দুই রাকাত নামাজ অনেক সময় আধা ঘন্টাও হতে পারে লম্বা সূরা দিয়ে নামাজ পড়লে খুশি হন বেশি কে লম্বা সেজদা দিলে খুশি হন বেশি কে কিন্তু আমার দেশের সেজদা গুলো কি আসতে না জোরে আসতে না জোরে থ্রি জি না ফোর জি ফোর জি না ফাইভ জি এত জোরে পড়ে মনে হয় যে বাড়িতে বউ মরছে এরকম আছে না আছে এরকম করে নামাজ পড়া যাবে না আমরা পাঁচ অক্ত নামাজ আমরা বা জামাতে পড়বো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ মন চাচ্ছিল কথা বলি কিন্তু সব দিকে খেয়াল করবো আমরা